দৈনিক সংক্রমণ ক্রমশ এগোচ্ছে 10,000 এর দিকে। এমনকি কলকাতাতেও দৈনিক সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল 2,000। রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীও প্রায় 50,000। গোটা দেশের সঙ্গে সঙ্গে ভোটের বাংলাতেও ক্রমশ অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 8,500 মানুষ। তবে শনিবারের থেকে মৃতের সংখ্যা কমে হয়েছে 28। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় 50,000। সুতরাং এই যে সামনের লড়াইটা, এই লড়াইটা কিন্তু কয়েকজন অ্যাডমিনিস্ট্রেটর আর কয়েকজন ডাক্তার বিরুদ্ধে কোভিডের সাথে লড়াই নয়, এই লড়াইটা কিন্তু 10 কোটি পশ্চিমবঙ্গ বাসীকে লড়তে হবে, এবং সে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবকিছুর ঊর্ধ্বে গিয়ে লড়তে হবে। এই লড়াইটা যদি আমরা লড়তে না পারি, তাহলে এই মুহূর্তে মহারাষ্ট্রের যে অবস্থা, অর্থাৎ দৈনিক মৃত্যু 500, দৈনিক কেস 64,000, আমাদের সেইটা নিতে হবে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতাতেও দৈনিক সংক্রমণ 2,000 পেরিয়ে গিয়েছে। উত্তর 24 পরগনায় সংখ্যাটা 2,000 এর কাছাকাছি। উদ্বেগটা কার সেটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ আমরা যে 294 ছাড়াও অন্য দু একটা সংখ্যার দিকে চেয়ে দেখছি, সেটা দেখে খুব আনন্দ লাগলো। আর মোটামুটি 8,000টা আমার কাছে মানে একটা কল্পবিজ্ঞানের ফিগার, কারণ যেভাবে আমরা চাপের মধ্যে আছি, যেভাবে হুন্নেহারা হয়ে শহরের মানুষ, রাজ্যের মানুষ বেড, অক্সিজেন, ভ্যাকসিনের জন্য খুঁজে বেড়াচ্ছেন, এটা মানে এটা এই 8,000 গুলো একটা কথার কথা, গল্প কথার মতো, সমস্যা এর চাইতে অনেক বেশি। রবিবার করোনা আক্রান্ত হয়েছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। রেলকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। বীরভূমের রামপুরহাটে স্টেশন ম্যানেজার সহ 42 জন সংক্রমিত। রামপুরহাট মে 17 আদমি করোনা হো গিয়া হ্যায়। ইতনা আদমি কে হোনে কে বাদ ভি ইহাঁ লবি সেফ নাই হ্যায়, না লবি মে স্যানিটাইজার হ্যায়, না হ্যান্ড স্যানিটাইজার হ্যায়, না কুছ যাঁচ করনে ওয়ালা সিস্টেম হ্যায় লবি মে। এসে হি লোক আতে হ্যায় জাতে হ্যায়। এ পর্যন্ত 32 জন 26 আসলে 42 জন আক্রান্ত। স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে আমাদের, আর হাওড়া থেকে স্যানিটাইজেশন আসছে আমাদের, অনেক আরও আসছে। হেলথ ইন্সপেক্টর, এখানে ডাক্তার, ওরা সব প্রিকশন নিচ্ছে, আমরা সব যথাসাধ্য করছি। করোনা থাবা বসিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরেও। আক্রান্ত হয়েছেন 30 জন। রবিবার নির্বাচন কমিশনের দপ্তর স্যানিটাইজ করা হয়। রুমা পাল ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কুশমিতা, সবাই কিন্তু ভাবছে করোনা পরিস্থিতির এতটা ভয়াবহ হওয়ার কারণ কি। চিকিৎসকদের একাংশ বলছেন, বারবার মিউটেশনের ফলে চরিত্র বদলাচ্ছে ভাইরাস, আরও শক্তিশালী হয়ে উঠছে করোনা, ফলে ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকে, রেহাই পাচ্ছে না ছোটরাও। ভ্যাকসিন চলে আসার পর অনেকেই যখন ভেবেছিলেন করোনার খেলা শেষ, ঠিক তখনই আগের থেকেও ভয়ানক রূপ নিয়ে ফিরে এসেছে করোনার সংক্রমণ। কি দেশ কি রাজ্য, সংক্রমণ থেকে মৃত্যু রোজই নতুন নতুন রেকর্ড হচ্ছে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন এর জন্য দায়ী করোনার মিউটেশন হওয়ার স্ট্রেন, আগেও জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন এইমসের অধিকর্তা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, বর্তমানে করোনার যে একাধিক স্ট্রেন ভারতে পাওয়া গেছে, সেগুলির অন্যতম ব্রিটেন স্ট্রেন। মূলত ব্রিটেন বা ইউরোপ থেকে আগত যাত্রীদের মাধ্যমে এই স্ট্রেন ভারতে ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বৃদ্ধ করোনার মিউটেশন হওয়া এই স্ট্রেন ছেড়ে কথা বলছে না কোনো বয়সের মানুষকেই। এডি হাসপাতালে রোগীর ভিড় গতবারের থেকে এবারকার তফাতটা হচ্ছে, খুব অল্প সময়ে প্রচুর রোগী এসে হাজির হচ্ছে, এবং তাদের মধ্যে অনেকে খুব ক্রিটিক্যাল, এবং অনেকেরই বয়স 65 বা তার কম, ইয়াঙ্গার এজ গ্রুপ এটাই আছে, অল্প সময়ের মধ্যে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে দ্বিতীয় ঢেউয়ে করোনার সংক্রামিতের সংখ্যা প্রবলভাবে বেড়েছে। এক ব্যক্তি থেকে সংক্রামিত হচ্ছেন বহু ব্যক্তি, অর্থাৎ ইনফেক্টিভিটি রেট অনেক বেশি। কিন্তু কীভাবে শক্তিশালী হচ্ছে নোভেল করোনা ভাইরাস? সাউথ আফ্রিকা এবং ইউকে স্ট্রেন, এটাকে ডাবল মিউটেশন বলছে। আর আমরা এই ধরনের যে মিউটেশন ভাইরাসে হয়, আরএনএ ভাইরাসে, তাকে আমরা অ্যান্টিজেনিক ড্রিফট বলি। সকলের এখনো ভ্যাকসিন হয়নি, ফলে মিউটেশন হলে কেসের সংখ্যা বাড়বেই। তবে শুধু যে করোনা ভাইরাস নিজের শক্তি বাড়িয়েছে তা নয়, বর্তমানে ভয়াবহ পরিস্থিতির জন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করেছেন চিকিৎসকদের একাংশ। বিভিন্ন মল খুলে গেছে, হাসপাতালে আজকে দেখছি যে প্রচুর ভিড় কোভিড রোগীদের, এছাড়াও ট্রেন বাস সবই চলছে। এখন সেই সমস্ত জায়গাগুলোতে যদি প্রপারলি আমরা যে ডিস্টেন্স এবং মাস্ক, এগুলো যদি প্রপারলি ইউজ না করি, তাহলে তো এটা একটা অবশ্যম্ভাবী ব্যাপার।
করোনার কবল থেকে বাঁচতে 45 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন, শুধু ভ্যাকসিনের ভরসায় বসে থাকলে চলবে না, অবশ্যই মানতে হবে করোনার বিধি, পরতে হবে মাস্ক, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব, স্যানিটাইজার ব্যবহার করতে হবে নিয়ম করে। ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা। এই করোনা সংক্রমণের জেরে বেশ কয়েকটা সমস্যা সামনে এসেছে, যার মধ্যে একটা অবশ্যই অক্সিজেনের অভাব, ওষুধের অভাব এবং তার পাশাপাশি হাসপাতালে বেডের অভাব। এবার এই অক্সিজেন সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে। সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের লেখা চিঠিতে এই নির্দেশের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, করোনা পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে অক্সিজেন সরবরাহে যাতে ঘাটতি না পড়ে তা নিশ্চিত করতে শিল্পক্ষেত্রে বন্ধ করতে হবে অক্সিজেনের ব্যবহার। দেশজুড়ে ভয়াবহ করোনা আবহে মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে কেন্দ্রের এই নির্দেশ, তবে 9টি শিল্পকে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। আগামী 22 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এবার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি ক্ষেত্রে শিল্পের ব্যবহারের জন্য অক্সিজেনের যে ব্যবহার তা খানিকটা কমানো, খানিকটা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কেন্দ্র। ভ্যাকসিন সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকতে বলছি, মাস্ক পরে থাকুন, ভিড় অ্যাভয়েড করুন। কিন্তু পশ্চিমবঙ্গলে এত জনসংখ্যা, এখানে ভিড়ে যাবো না বললে তাহলে তো বাজারেও যাওয়া যাবে না, কিছু করা যাবে না। তো যতটা সম্ভব রেস্ট্রিকশন থাকা, আর আমার মনে হয় তাড়াতাড়ি টিকাকরণের ব্যবস্থা করা। কেন্দ্র সরকার ব্যবস্থা করছে, হঠাৎ বেড়েছে, তার প্রস্তুতি নিচ্ছে। গতবার তো কেন্দ্র সরকার যা বলেছিল সরকার মানেই নি, কোনো সহযোগিতা করেও নি, তার জন্য বহু লোকের প্রাণ গেছে। কেন্দ্র সরকার পুরোপুরি চেষ্টা করছে রাজ্য সরকারগুলোর সঙ্গে কথা বলে যা যা প্রস্তুতি দরকার সব। চাকদা শিমুর আলীর পর কালনার কল্যাণপুর, আরও এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, ঠিক কি ঘটেছে? একেবারেই দেখো, তুমি যেটা বলছিলে চাকদার পর কাল্লা তো ঠিক একই ঘটনা। বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে তার গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, মৃত ঝুলন্ত দেহ। এর পরেই কিন্তু সেই নিয়ে রহস্য দানা বেঁধেছে এবং বিজেপি স্থানীয় নেতৃত্ব তারা কিন্তু দাবি করছে যে তার অখিল প্রামাণিক 47 বছর বয়সে সক্রিয় বিজেপি কর্মী এবং ভোটের সময় সে সক্রিয় ছিল এবং গতকাল তাকে কিন্তু রাত থেকে তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছিল এবং আজ ভোরের বেলায় তার মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির পাশেই একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের লোকেরাও যেটা অভিযোগ করছে যে তারা যখন মৃতদেহ দেখেছে, দেখে যে পা থেকে রয়েছে মাটিতে, তাই জন্য তারাও বলছে এটা আত্মহত্যা নয়, এমন কিছু ঘটেনি। এবং অখিল প্রামাণিক তার স্ত্রীকে রাতেই বলেছিল যে বেশ কয়েকজন তাকে হুমকি দিচ্ছে। প্রত্যেক দিনের মতোই কিন্তু অখিল প্রামাণিক সকাল ভোরবেলাতে উঠে ওই বাগানে যায় এবং আজও সেইভাবে গেছিল এবং তারপরেই তার ঝুলন্ত এই দেহ দেখতে পাওয়া যায়। এরপরেই চাঞ্চল্য ছড়ায়, স্থানীয় বিজেপি কর্মী নেতা সেখানে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু দাবি করছে যে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, তৃণমূলের লোকেরা তাকে হুমকি দিয়েছিল এবং এটা খুনই হয়েছে এবং তারা পুলিশি তদন্ত চাইছে এবং সিবিআই তদন্তও চাইছে। অন্যদিকে তৃণমূল কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে অখিল প্রামাণিক যে মারা গেছে তিনি বিজেপির একজন সাধারণ সমর্থক হতে পারে এবং এটা পারিবারিক ঘটনা, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছে, তৃণমূল এর সাথে কোনোভাবে যুক্ত নয়, ভোটের সময় এটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ। ধন্যবাদ রানা। অন্যদিকে মানিকতলার বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এবার হাতিবাগানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে যাওয়ায় বিজেপি কর্মীর মাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের অভিযোগ, গতকাল রাতে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূল কর্মীরা, বাঁচাতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি।